আমরা এখন বুমলার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের পারমিট এসে গেছে, চলুন মাধুরী লেকে গিয়ে দেখা হচ্ছে। আর সামনে দুটো আর্মির গাড়ি আছে। গাড়ির সামনে বড় কখনো লেগে আছে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমরা রয়েছি তাওয়াংয়ে এরেনস্টেতে, আর আজকে আমরা যাচ্ছি এখন বুমলা পাস আর মাধুরী লেকের দিকে। সকালবেলা থেকে ওয়েদারটা বেশ খারাপ, মানে ক্লাউডি প্রচণ্ড, আকাশ মানে এ দেখা যাচ্ছে, পিকগুলো দেখা যাচ্ছে, আর টেম্পারেচার এখন প্রায় 1-2 ডিগ্রি হবে। রাত্রেবেলা তো -3 বা -4 ছিল, বেশ ঠান্ডা ছিল, এখনও বেশ ঠান্ডা লাগছে, বেশ চিলিং টেম্পারেচার। আর মার্চ মাসে এরকম টেম্পারেচার পাওয়া বুঝতে পারিনি, তো দারুণ। আর চারদিকে পুরো বরফে সাদা হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আর আজকে ওয়েদারটা একটু খারাপ, তো আজকে আবার আমাদেরকে ফিরে যেতে হবে দিরাং। তো আমরা বুমলা পাস দেখে মাধুরী লেক দেখে কোনোভাবে আমাদেরকে 12:30, 12:30 অথবা 1টার মধ্যে ফিরতে হবে, কেননা সেলা পাস আমাদেরকে এনি হাও 3:30-4টার মধ্যে ক্রস করে বেরিয়ে যেতে হবে, নাহলে আমরা সেলা পাস ক্রস করতে পারবো না। আর আমার একটু গলাটা বসে গেছে, কারণ একটু ঠান্ডা লেগে গেছে। আমি বুঝতে পারিনি যে হট করে এতটা ঠান্ডা লাগবে। আমি এই ভেতরে ইনারটা পরেই চালিয়ে দিচ্ছিলাম, তো দেখলাম না ইনার পরে হবে না, তো তার জন্য এই জ্যাকেটটা চাপাতে হলো। এটা হচ্ছে এলএনস্টে তাওয়াংয়ের মেনু কার্ড, আমি রেটগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। বেশি মেনু নেই, অল্প মেনু আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এলএনস্টে তাওয়াংয়ে যদি আপনারা ডিনার করেন, এদের এখানে লাঞ্চ হয় না, লাঞ্চ পাওয়া যায় না, ডিনার আর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি, আর ডিনার যদি করেন, ডিনারে ট্র্যাডিশনাল যে খাবারগুলো, যেমন ডিমের ঝোল, ভাত, আলু ভাজা, এই টাইপের জিনিসগুলো খুব ভালো। কাল রাতে আমরা খেয়েছি, খুব ভালো। তার আগের দিন আমরা খেয়েছিলাম থুপ্পা, থুপ্পাটা তো অতীব খারাপ, মানে প্রচুর জঘন্য টাইপের। আর ফ্রাইড রাইস ছিল, ফ্রাইড রাইসটা চলে যায়, খুব খারাপ না, আবার খুব ভালো না, তবে টেস্টি নয়। তবে কাল রাতে যেটা খেয়েছি সেটা কিন্তু ভালো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে না, জিও তো একদমই কাজ করে না, এয়ারটেল কাজ করে, আর বললো ভোডাফোন কাজ করে, তো ভোডাফোন আছে কাজ করেনি সেরকম, এয়ারটেলটা মোটামুটি কাজ করছে। আর হোমস্টের প্রত্যেকটা হোমস্টের এই দরজার পিছনে এরকম পাসওয়ার্ড দেওয়া আছে, ওয়াইফাই পাসওয়ার্ড, তো আপনারা সেটা কানেক্ট করে ইউজ করতে পারেন। হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে ব্রেকফাস্ট টেবিলে। এখন বাজে 7:46, আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি ডাইনিংয়ে। এখন আজকে দিয়েছে দুধ কমপ্লেক্স আর রুটি সবজি আছে। কোনটা খাবি তোরা? তোমরা কি খাবে আজকে? রুটি সবজি না রুটি সবজি যাও কর্নফ্লেক্স খাও, কর্নফ্লেক্স। তোদের এখানে দুদিন কেমন কাটলো বল? ভালো কেটেছে? ভালো তোর ঠিক আছে? একদম ঝাকাস। ও রুমে কাটিছে ম্যাক্সিমামটা, তাও ঝাকাস বলছে। রুটি দিয়ে দিচ্ছে, গরম গরম রুটি আর তরকারি, রাজমা টাজমা দিয়ে মনে তরকারিটা করেছে। ধোঁয়া উঠছে একদম, কেমন হয়েছে? ভালো হয়েছে? কিরে রাজমাটা গরম গরম রুটি, রুটিগুলো খুব ছোট সাইজের, তো রাজমা দিয়েছে, রাজমা ডাল, টেস্ট খুব সুন্দর। আমাদের বুমলা যাওয়ার পারমিট রেডি হয়ে গেছে, এটা এখানকার ডিসি অফিস থেকে এই পারমিটটা বানানো হয়ে এসেছে, আর এখানে সবার নাম ডিটেলস দেওয়া আছে এবং কটায় যাব, কটায় ফিরবো, সমস্ত ডিটেলস ইনফরমেশন এর মধ্যে লেখা আছে। আমাদের স্করপিও এসে গেছে আর ইনোভা, এইটা একটা স্করপিও আর ওই একটা ইনোভা, দুটো গাড়ি, আর এই দুজন আমাদের নিয়ে যাবে আজকে, দুই ভাই এরা দুজন। আপলোকার নাম কে হ্যায়? কিসকা আপকা নাম? গেতসো। আর ইনকা ডন্ডপ। আমরা এখন সবাই বুমলা আর মাধুরী লেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন বাজে 7:53, আমরা এই স্টার্ট করছি, আমাদেরকে এনি হাও 1টার মধ্যে ফিরতেই হবে, দেখা যাক কতটা সফল হয়। রাস্তাঘাট যদি ঠিকঠাক থাকে তাহলে আশা রাখছি পসিবল। আমরা এই স্টার্ট করলাম, তাহলে আমরা যাবো বুমলা না, উসকে বাদ মাধুরী। ভয়ঙ্কর সুন্দর লাগছে। আমরা এখন চলেছি পিটিসো লেকের দিকে, পিটিসো লেক পেরিয়ে তারপরে যাবো হচ্ছে বুমলা। সেলা পাসে যেরকম ছিল এখানেও একদম সেম, বুমলা পাসে। জল আছে, বরফ রয়েছে, সব রকম, বাড়িগুলো সব বরফে ঢাকা হয়ে গেছে। আমরা সব এখানে নেমে গেছি, পুরো এইমাত্র পিটিসো লেকের সামনে এসে পৌঁছলাম, আর এই বাড়িগুলো পুরো বরফে ঢেকে আছে পুরো একদম। এই হচ্ছে লেকের ভিউ, আর এখানে প্রচুর রাডিশাল ডাক আছে, বিউটিফুল লাগছে, পুরো ভিউজটা দারুণ। Thank you.
ফার্স্ট চেক গেট, এখান থেকে ডান দিকে আমরা বুমলা টার্ন নিয়ে নিলাম আর সোজা যাচ্ছে হচ্ছে সাংগেত সেল্লি। হালকা হালকা রোদ দেখা যাচ্ছে, বরফের হাইটটা দেখুন, ওই রাস্তাটা দিয়ে আমরা যাব, বিউটিফুল সুপার। দূরে রোদ পড়েছে, দারুণ সুন্দর লাগছে, একটু জায়গায় দেখুন রাইট সাইডে, ওহো কি দুর্দান্ত দুর্দান্ত সিন। ল্যান্ডস্কেপটা অসাধারণ ল্যান্ডস্কেপ, আমরা চায়নার থেকে খুব কাছে। সবার কেমন লাগছে? আমরা এখানে পৌঁছে গেলাম, এটা হচ্ছে পার্কিং এরিয়া, আমরা বুমলা পাশে এসে পৌঁছে গেছি, এখানে পাস হবে এখন, তাতে আমরা চায়না বর্ডারটা দেখতে পারবো। এখানে অনেক গাড়ি ঢুকে গেছে, ব্রো ওয়েলকাম ইউ টু বুমলা। এটা হচ্ছে নো ড্রোন জোন, এখানে পাস বানানো হয়, এন্ট্রি হবে এখানে, এন্ট্রি হবে, এন্ট্রি আমার নামে হবে, ক্যামেরা বন্ধ করছি, এখানে ক্যামেরা এন্ট্রি অ্যালাউড। আমরা বাইরে বেরিয়ে এলাম, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, আজকে এখানে হোলি খেলা হয়েছে, তার রং পড়ে আছে। এইটা হচ্ছে গেট, এর ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই, যা ফটোগ্রাফি করতে হবে এর বাইরে, এই গেটের বাইরে। এটা হচ্ছে আমরা দেখে এলাম, ওই দূরে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে আমাদের নিয়ে যাওয়া হলো, এবং ওখানে আমাদেরকে স্পিচ দেওয়া হলো কি কি হবে, মানে চায়না সম্বন্ধে কিছু বলা হলো, ইন্ডিয়ার সম্বন্ধে বলা হলো, বুমলা মানে কি বলা হলো, বুম মানে হচ্ছে পাহাড়, লা মানে হচ্ছে পাশ, মানে হচ্ছে পাহাড়ের পাশ, আর এই হচ্ছে পুরো ভিউ এখানকার। এটা হচ্ছে ফটোগ্রাফি জোন, এখানে সবাই বসে ফটো তোলে। 1962 যে ওয়ার হয়েছিল ইন্ডিয়া চায়না, সেই ওয়ার নিয়ে বেশ কিছুটা ব্রিফিং করলো আমাদেরকে এখানে একজন আর্মি অফিসার। টয়লেটটা পুরো বরফে সাদা হয়ে গেছে, সুপার লাগছে সুপার, ও ফ্ল্যাগগুলো উঠছে অসাধারণ লাগছে অসাধারণ। বুমলাকে বাইবার করে আমরা এখন সাংগেত সেল লেক মানে মাধুর লেকের দিকে এগিয়ে চলেছি, চলুন মাধুর লেকে গিয়ে দেখা হচ্ছে। কিরে সবাই কেমন এনজয় করলি এখানে? আপনারা যদি বুমলা পাস আসেন তাহলে কিন্তু হোটেল থেকে 7:30 থেকে 7:30 8:00 মধ্যে বেরিয়ে যাবেন, তাহলে কিন্তু আমরা এখন বাজে 9:30 আমরা কিন্তু এখন ব্যাক করে যাচ্ছি, তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। টাইমটা লাগছে অন্য কারণে, রাস্তাটা ছোট, মানে গাড়ির পাসিং এর জায়গা নেই, এত বড় দুদিকে জায়গাই নেই, সেই জন্যই টাইমটা বেশি লাগছে, নাহলে কিন্তু প্রচুর তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। তো আমরা এখন চলেছি সাংগেত স্যারের দিকে, দেখা যাক সাংগেত স্যার এরা বলছে নাকি বন্ধ করে দিয়েছে আর্মি, মানে মিলিটারি আর্মিরা যেতে দিচ্ছে না, দেখা যাক কি হয়। এস্কিমোরা যেমন ইগলু বানায়, এই ঘরগুলো দেখুন এক্স্যাক্টলি এরকম টাইপের, দারুণ সুন্দর। 4x4 এর মজা দেখুন, বড় 4x4, নিচের থেকে গাড়ি আসছে দেখুন, দেখার মতো হ্যাপেনিং, ক্রস কার পায়না, স্নোফল হচ্ছে প্রচন্ড, বেশি পরিমাণে স্নোফল হচ্ছে। ডান দিকে হচ্ছে যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল, এখানে ওনার মেয়ে প্রতি বছর আসে বললো, ছোট মেয়ে কানাডা থেকে আসে, পুরো জমে গেছে লেকটা। এপ্রিল মাসে কিন্তু এই বরফটা থাকবে না, মার্চেই শেষ বললো বরফ, পুরো বৃষ্টির মতন বরফ পড়ছে, বরফের ডেন্সিটি দেখ, বোনেটের উপরে দেখতে পাচ্ছি, উড়ি বাপ রে বাপ, এরকম বরফ পড়লে ঘন্টা দুয়েকের মধ্যে রাস্তা ব্লক হয়ে যাবে। এত গাড়ি আসছিল যে গাড়ি আটকে দিয়েছিল, নিচ থেকে এত গাড়ি আসছে, আমরা আবার স্টার্ট করলাম। আমরা এইমাত্র সাংগেত স্যার লেকের দিকে টার্ন নিলাম, আর এখানেও মারাত্মক বরফ, প্রায় 2.5-3 ফুট বরফ পড়ে আছে, প্রচণ্ড বরফ পড়ছে, পুরো জামার উপরে দেখতে পাচ্ছেন আপনারা, মারাত্মক যে বরফ পড়ছে, দারুণ লাগছে। আর আমরা ঘুরে যাচ্ছি, ব্যাক করে যাচ্ছি, এই দুটো গাড়ি ব্যাক করানো হচ্ছে, এই যে দুটো গাড়ি ব্যাক করে যাচ্ছে, এখানে এত ট্রাফিক হয়ে যাবে যে আমরা যেতে পারবো না।
আই লাভ অরুণাচল। আমার ব্যাক সাইডে হচ্ছে পিটি সোলেক। ও মানুষ বরফ খাবে বলছে এখানে, খা বরফ। আমরা এইমাত্র তামাং এসে পৌঁছলাম, জাস্ট ঢুকেই আবার মিনিট পাঁচেকের মধ্যে আমরা ঘুরে এলাম, দারুণ সুন্দর ঘুরলাম। আর আমরা বুকিং করেছিলাম এল এন স্টেতে, যে ওনার ছিল ম্যাডামকে বলেছিলাম কালকে বুক করে দিতে, দুটো গাড়ি বুক করে দিয়েছিল, একটা ইনোভা একটা স্কর্পিও। তো দুটো গাড়ি যে ড্রাইভার ছিলেন যারা দিনেরা, ওনারা কিন্তু একদম দারুণ, কোনো আওয়াজ নেই, চুপচাপ ধীর, আর খুবই ভালো লেগেছে। একজন হচ্ছে এই ভাই, আর একজন হচ্ছে সামনের গাড়িতে আছে। তো আমি এলেন্সটের ওনারের নাম্বার দিয়ে দেবো, আর যদি পারি এদেরও নাম্বার দিয়ে দেবো। যদি আপনারা এলেন্সটাতে থাকেন তাহলে ওনারকে বললে উনি এই দুটো গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন আপনাদের, আর না হলে আপনারা আমি নাম্বার এদেরও দিয়ে দেবো, আপনারা কল করে ডাইরেক্টলি হয়তো বুক করতে পারেন, সেটা আমি জানি না, এদেরকে একবার জিজ্ঞেস করবো। যদি এরা দিতে চায় তাহলে আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, আপনারা কল করে চলে আসতে পারেন। আমরা আবার এলেন্সটাতে ফিরে এলাম হোমস্টেতে, আর এখানে লামু ম্যাডাম যিনি ছিলেন উনি নেই, এলেন্সটের মানে এই হোমস্টের মালিক উনি গেছেন গুম্ফাতে কোনো প্রেয়ার করতে। তো আজকে আর ওনার সাথে দেখা হলো না, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর রাস্তা যেতে যেতে কথা হবে, চলুন এগিয়ে যাওয়া যাক। কেন এখন বাজে 12:02, এক্স্যাক্ট টাইমে আমরা ঢুকেছি হোটেলে, এখন আমরা বেরোবো দিরাঙ্গের উদ্দেশ্যে, মাঝখানে সেলাপাসটা ক্রস করতে হবে, ওটাই আমাদের ভয়, বাকি আর সব ঠিকঠাক। এদের হোমস্টেতে নিচেও রুম রয়েছে, যারা বয়স্ক তারা উঠতে না পারেন উপরে তাদের জন্য নিচে, আর এখানে নিচে ড্রাইভারদের জন্য থাকারও রুম রয়েছে এবং সেটা দারুণ। পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন টেসিন সব জায়গা একদম চকচক করছে। মনে আছে এখানে, থ্যাংক ইউ, ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে ওকে, বাই, টাটা, বাই, থ্যাংক ইউ। এইটা হচ্ছে চাকজাম ব্রিজ যাওয়ার মোড়। আমরা ছিলাম এলেন্সটে তাওয়াংয়ে, তো আমরা প্রথম দিন আসতে পারিনি, তার কারণ হচ্ছে সেলাপাস বন্ধ ছিল। তো আমরা এখানে 3 দিনের বুকিং করেছিলাম, আমি অ্যাডভান্সও পাঠিয়েছিলাম, কিন্তু আমরা যেহেতু সেলাপাসে একদিন আটকে গিয়েছিলাম, পরের দিন এসেছি, সেদিন আসতে পারিনি, ওরা কিন্তু একদিনের চার্জটা ছেড়ে দিয়েছে। আমরা এখান থেকে এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে হচ্ছে ইস্ট তাওয়াং, আর আমরা গিয়েছিলাম ওয়েস্ট তাওয়াং। আমরা এখন ডান দিকে পুরো টার্ন নেবো, ডান দিকে টার্ন নিয়ে সোজা হচ্ছে দিরাং। আমরা যাচ্ছি আজকে দিরাংয়ের শান্তি ভ্যালি হোমস্টে। আমাদের পৌঁছতে আশা রাখছি সাড়ে চারটে পাঁচটা বেজে যাবো, সাড়ে চারটে পাঁচটার মধ্যে আশা রাখছি পৌঁছে দেবো, যদি সেলাপাসে সেরকম কোনো মেজর কিছু প্রবলেম না হয়। দেখা যাক ভগবান কি লিখেছে আজকে কপালে। আমরা এখন রয়েছি NH-13 এর উপরে। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে তাওয়াং শহরের মধ্যে কিন্তু বেশ চড়াই উতরাই রয়েছে, তো যারা ড্রাইভ করবেন তারা একটু সাবধানে ড্রাইভ করবেন, বেশ আপ রয়েছে, বেশ আপ। এটা হচ্ছে জাং শহর, জাং, আর দিরাং 98-140 হচ্ছে বমডিলা, তেজপুর হচ্ছে 301। আমরা সোজা যাবো স্ট্রেট, আর আকাশের যা পরিস্থিতি তাতে আমাদের যতটা তাড়াতাড়ি পারা যায় আজকে সেলা ক্রস করতেই হবে। যে বাবু সেলাপাস যে কখন বন্ধ হয়ে যায় আর কখন খোলে এটা ভগবানের উপরেই ডিপেন্ড করে। আমরা এই জাস্ট একটা জাং শহরটা পেরিয়ে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, এখানে আমরা তেল ভরে নিলাম, এখন ফুল ট্যাঙ্ক করে নিলাম, সেলা যাওয়ার আগে ফুল ট্যাঙ্ক করে নিই এখানে। আর এখানে হচ্ছে 96.04 হচ্ছে পেট্রোলের প্রাইস এই পেট্রোল পাম্পটা থেকে। এর আগে কিন্তু তাওয়াং যাওয়ার পর আর কোনো পেট্রোল পাম্প নেই, একটা পেট্রোল পাম্প আছে সেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু এখনো তৈরি হয়নি।
আমরা এই এসে পৌঁছলাম জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আমরা আজকে আর দাঁড়াচ্ছি না, কেন আগের দিন দাঁড়িয়েছিলাম, যাওয়ার দিন আপনাদের এটা দেখিয়েছি। উপর থেকে পাথর পড়ছে ছিটকে ছিটকে, পুরো গাড়ির মধ্যে এসে লাগতো আর একটু হলে। দিরাং থেকে তাওয়াং আসার যে ব্লকটা সেটা যদি আপনারা দেখে না থাকেন, আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। স্নোফল হচ্ছে ভয়ঙ্কর ভাবে। ও হো, আমরা ভাবছিলাম বৃষ্টি হচ্ছে, স্নোফল হচ্ছে। বাপরে বাপ, এরকম যদি স্নোফল হতে থাকে তো ঘন্টা দুয়েকের মধ্যে পড়ে যাবে। মারাত্মক স্নোফল হচ্ছে, মারাত্মক স্নোফল হচ্ছে। আমি তো এই ভাবছি বৃষ্টি ভাবে আসবে কেন, পুরো স্নো কাঁচে এসে লাগছে দেখুন। বাইকাররা দাঁড়িয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, চালাতে পারছে না, মানে হেলমেটে কিছুই দেখতে পাচ্ছে না, সেই জন্য ওরা দাঁড়িয়ে গেছে। জানলার কাঁচগুলোর সামনে সব বরফ জমে গেছে। ও হো, বাপরে বাপ, ভয়ানক স্নোফল, ভয়ানক স্নোফল হচ্ছে। বোমডিল 117, সেলা টানেল 7 কিলোমিটার, আর গৌহাটি হচ্ছে 452। প্রচুর বরফ রয়েছে এখানে, বুমলাতে যেরকম বরফ এখানে প্রায় সেরকমই। গাড়ির টেম্পারেচার মিটারে শো করছে 2 ডিগ্রি। আইস জমে যাচ্ছে কাঁচগুলো দেখুন, কাঁচে দেখুন আইস জমে গেছে। এই আমার সামনের দিকটা দেখুন, গাড়ির সামনের দিকটা 36H দেখা যাচ্ছে না, বরফে আটকে গেছে দেখুন। এই যে এই যে এই যে বরফ, পুরো বরফ, এই একদম পুরো যাতা অবস্থা, পুরো জানলায় বরফে ভর্তি হয়ে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই গাড়ি, গাড়ির সামনে পুরো সাদা হয়ে গেছে বরফ, আর প্রচুর বরফ পড়ছে দেখুন। হাতের আমার হাতটা দেখুন, হাতে পুরো বরফে ভর্তি হয়ে আছে। খুব এনজয় করছি আমরা আজকে। এই যে এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, আমরা আগের দিন যে দোকানটা খেতে নেমেছিলাম আজকেও সেম দোকানটা খেতে নিলাম, প্রিমা টি স্টল। এই হচ্ছে বরফ হালকা হালকা পড়ছে, স্টার্ট হয়েছে। আরেকটা গাড়ি আমাদের এখন আসেনি, ওই জন্য আমরা এখানে একটু ওয়েট করে নিচ্ছি। জানিয়েছি আবার বরফ পড়া শুরু হয়েছে দেখুন, হাতের উপরে পড়ছে এসে দেখুন, বিদ্যুৎ চমকাচ্ছে, বাহ বাহ, ভয়ঙ্কর ব্যাপার। তাড়াতাড়ি সেলা টানেলটা যেভাবে ক্রস করতে পারলেই বাঁচায়, মানে পুরো ফগি হয়ে গেছে, সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আমি উল্টো দিকটা দেখাচ্ছি আপনারা দেখুন, এই দেখুন পুরো পুরো একদম সাদা হয়ে গেছে, আর বরফ পড়তে শুরু হয়েছে, আবার বেশ ভালো পরিমাণে বরফ পড়ছে। আমরা সারাদিনটাই আজকে বরফের মধ্যে রয়েছি, সকালবেলা বুমলা আর দুপুরবেলা সেলা, এবং একদম তাজা স্নো, মানে এই যেগুলো পড়েছে সামনে দেখুন, পুরো তাজা ফ্রেশ স্নো। গাড়ির ভেতরে হিটার অন করেছি, ট্রিটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন পুরো জাস্ট বরফটা পড়লো, সাদা হয়ে আছে উপরটা। সেলাপা 7 কিলোমিটার, আমরা এখন সেলা টালানের দিকে যাচ্ছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর স্নোফল হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টির মতন স্নোফল। আমরা এই চলে এলাম সেলা টানেলের কাছে, আমরা এখনই সেলা টানেল ঢুকবো। ওয়েলকাম টু সেলা টানেল, বর্ডার রোডস অর্গানাইজেশন। সেলা টানেলে ঢুকছি, পুরো বরফ দুদিকে জমে আছে। আমরা সেলা টানেলের ভেতর ঢুকে পড়েছি, টালানের ভিতরে পাওয়ার কাট হলো, পুরো অফ হয়ে গেল পাওয়ার। এটার উচ্চতা 13,500 ফিট। ও বাবা কি বরফ পড়েছে, আস্তে আস্তে যেতে হবে, পুরো সাদা হয়ে আছে চারদিক, ফ্রেশ বরফ পড়েছে, প্রচন্ড বরফ, পুরো রাস্তার উপর দেখুন সাদা হয়ে আছে, খালি গাড়ির চাকার দাগ। অরুণাচল দ্য প্রাইড অফ ইন্ডিয়া। গাড়ির কাছে দেখুন বরফ জমে আছে, দুদিকেই বরফ জমে আছে, পুরো রাস্তায় বরফ, পুরো রাস্তা সাদা হয়ে আছে। আমরা আরেকটা টানেলের মধ্যে প্রবেশ করছি, এটা আরেকটা টানেল, 300 মিটার টু এক্সিট। আমরা এক্সিটের মুখে চলে এলাম, এটা হচ্ছে এক্সিট। সেলাকে বাই বাই করে আমরা এখন যাচ্ছি দিরাঙ্গের উদ্দেশ্যে। বরফের হাইটটা দেখুন, প্রায় 3.5 থেকে 4 ফিটের কাছাকাছি বরফ জমে আছে, হ্যাঁ কিছু কিছু জায়গায় 7-8 ফিটও আছে। সব ছাতা নিয়ে নেমে পড়েছে, স্নোফল দেখার জন্য মজা করছে সবাই, ভয়ানক মজা করছে। আমাদের স্নোফলটাই কমতি ছিল, স্নোফলটা হয়ে গেল। আই লাভ অরুণাচল।
এই অরুণাচলের সুন্দর ব্যানারটা নিয়ে, লোগোটা নিয়ে আমরা একটা প্রত্যেকের স্টিল ছবি তুলে নিই। আর এখানে এখন কেউ নেই, পুরো ফাঁকাই রাস্তাটা, আর বরফে পুরো চারদিকে সাদা হয়ে আছে। আর এই হচ্ছে আমার গাড়িটা নিয়ে অরুণাচলের এই জায়গাকার সুন্দর একটা দৃশ্য বা ভিউ আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন আপনারা, দারুণ লাগবে। আর এই গাড়ির সামনে দেখুন পুরো বরফে সাদা হয়ে গেছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন উপরে আইসগুলো জমে গেছে, ড্রপলেটসগুলো দেখতে পাচ্ছেন, ওহ দারুণ দারুণ, বিউটিফুল বিউটিফুল, সুপারব লাগছে সুপারব। পাথরগুলো পড়েছে উপর থেকে, ছিটকে ছিটকে দেখুন নিচে ভর্তি পাথর পড়ে আছে, ভর্তি পাথর। আমরা এখন এলাম সেলা টানেলের ভেতর দিয়ে। আপনারা যদি সেলা টপ হয়ে যেতে চান, এই যে রাস্তাটা বাঁ দিকে উঠে গেছে, এটা দিয়ে সোজা সেলা টপ হয়ে যাওয়া যায়। তো আমাদের কাছে আজকে টাইম ছিল না, নাহলে আমরা কিন্তু আজকে সেলা টপ হয়ে ফিরতাম। দিরাং এখান থেকে 61 বমডিল 104। আমরা যেদিন সেলাতে আটকে গিয়েছিলাম সেদিন একটা দোকানে দাঁড়িয়ে ম্যাগি ট্যাগি বানিয়ে খেয়েছিলাম, সেই দোকানটা যদি আজকে খোলা থাকে আমরা সেখানেই দাঁড়াবো। ম্যাগিটা কিন্তু দারুণ বানিয়েছে, দারুণ সুপারব। এই হচ্ছে কথা, আমরা সেই জন্য তো এই হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। আগের দিন এখানে দড়ি কিনতে এসেছিলাম, দড়ি পাইনি, আমাদের দড়ি দিতে পারেনি। এই গাড়িটা এক্ষুনি এলো, গাড়িটার অবস্থা দেখুন, গাড়িটা পুরো যাতা অবস্থা। আমাদেরও সেম হয়েছিল, তবে এটা আরো বেশি মনে হচ্ছে যাতা অবস্থা, যাতা হর্নের মধ্যে ঢুকে গেছে। এখন বাজে 4টে, আপনারা এই দোকানটাই কিন্তু দড়ি পেয়ে যাবেন। কিচ্ছু লাগবে, কিচ্ছু লাগবে, আছে আছে আছে, হয়ে যাবে। ওই মোটা দড়ি এই হচ্ছে অবস্থা, পুরো সাদা হয়ে গেছে গাড়ি, এই দুটো গাড়ি দেখুন পুরো সাদা হয়ে গেছে। আপনারা গাড়ির বোনেটটা দেখুন, প্যাজা তুলের মতন সাদা, বরফগুলো যেন খুব স্লো মোশনে পড়ছে। ওহো কি অসাধারণ বিউটি, অসাধারণ অসাধারণ, জাস্ট আনবিলিভেবল। আমরা এই আন্টির এখানে দোকানে এসে হাজির, আর এখন আমাদের ম্যাগি রেডি চলছে। আমরা এই লাগেজ ক্যারিয়ারটা কিনেছি অ্যামাজন থেকে, আমি ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্স অথবা ভিডিওর মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিনতে পারেন। এটা কিন্তু টেস্টেড, দারুণ, মানে এত বৃষ্টি এত স্নোফলে কিন্তু আগের দিনও ভেজে নিয়ে আজকেও কোনো রকম প্রবলেম হবে না, 100% সিওর আমরা। দেখুন দেখুন কিরকম বরফ পড়ছে, একটু আগে বরফটা বেশি পড়ছিল, আমাদের পুরো জমে গেছে দেখুন লাগেজের উপরে ক্যারিয়ারে। এই যে ভেতরে বসে আছে ম্যাডাম, বসে আছে গাছের উপর বরফ জমাটা এনজয় করছে, ওই কি অবস্থা বরফের আজকে, ওরা এবি মজা করেছে। আর এখানে আপনারা ড্রিঙ্কস চাইলে ড্রিঙ্কসও পেয়ে যাবেন, আর অরুণাচলের ড্রিঙ্কস তো ভয়ানক সস্তা, মানে আমাদের ওখানে যেটা 600 টাকা এখানে সেটা 200 টাকা। পুরো সাদা হয়ে গেছে, সাদা হয়েছে। আমার গাড়ির সামনের কাঁচটা দেখুন পুরো হেজ হয়ে গেছে, আর বরফের ড্রপলেটস গুলো স্লো মোশনে নিচের দিকে পড়ছে, মানে জাস্ট অসাধারণ অসাধারণ বিউটি, মানে কোনো কথা হবে না। আপনারা পুরো ভিডিওটা দেখলেন এতক্ষণ ধরে, আশা রাখছি দারুণ লেগেছে আপনাদের। তার কারণ হচ্ছে তাওয়াং থেকে দিরাং আসা রাস্তাটা এত সুন্দর, আর সেলা পাশে তো আমি আপনাদের বরফ দেখালাম, মানে প্রচুর বরফ, প্রচুর বরফ, আর এরকম বরফ পড়ছে এনজয়মেন্টটা কিন্তু সচরাচর হয় না। বরফ আছে সেটা দেখা যায়, কিন্তু এই বরফ পড়ছে এই দেখাটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। আর আমার মনে হয় যে ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া মানে সব শেষ, তো আমার মনে হয় জার্নিটাই আনন্দের, এই যে রাস্তাতেই যে মজা সেটাই একটা আলাদা অনুভূতি এবং আলাদা। আরও ড্রাইভ করি, আরও ড্রাইভ করি, আরও কোথাও যাই, এটা একটা আমার মনে হয় পার্সোনালি। আপনারা এই ডান দিকে একটা পেট্রোল পাম্প দেখতে পাবেন, এই পেট্রোল পাম্পটা কিন্তু লাস্ট পেট্রোল পাম্প দিরাঙ্গের পরে, কিন্তু এটা হচ্ছে রামা ক্যাম্পের পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটা কিন্তু পেট্রোল ভরে নেবেন, নাহলে কিন্তু সেলা ক্রস করে জাং ওয়াটারফলসের আগে আপনারা পেট্রোল পাম্প পাবেন, তার আগে কিন্তু কোনো পেট্রোল পাম্প। আর কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এই মুহূর্তে অরুণাচলের রাস্তাঘাট, মানে এই আপ টু ভালুকপং থেকে তাওয়াং অবধি যে রাস্তা, সেই রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ নয়, বেশ ভালো। গাড়ি আসবে, গাড়ি
আমরা এইমাত্র শান্তি ভ্যালি হোমস্টেতে এসে পৌঁছলাম। এটা হচ্ছে শান্তি ভ্যালি হোমস্টের রাতের ভিউ। এই যে উপরে তিনজন দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে আমাদের গাড়িগুলো পার্কিংয়ের জায়গা। এ বিশাল পার্কিংয়ের জায়গা, এখানে দুটো রয়েছে আর আমাদের এখানে দুটো। আর উপরে রুমগুলো আমি দেখাচ্ছি, খুব সুন্দর, বেশ ভালো। ভদ্রমহিলার ব্যবহার তো খুবই ভালো। আমরা এখন দোতলায় যাচ্ছি, আমাদের রুমগুলো সবই দোতলাতে। আমরা এখন সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি। টোটাল চারটে রুম বুকিং ছিল। এখানে একটা বড় মিরর দেওয়া আছে, আর এখানে দুটো বড় রুম, দুটো ছোট রুম, দুরকম। তো এই হচ্ছে আমাদের লাগেজ, প্রচুর লাগেজ, আমাদের লাগেজই লাগেজ। যাই হোক, দুটো রুম, চারটে রুম ছিল। এটা একটা বড় রুম, এটা একটা বিশাল বড়, এই রুমটা কিং সাইজ রুম ছিল একখানা। একটা আলমিরা আছে, আর দুটো চেয়ার, একটা টেবিল, আর বিশাল বড় খাট রয়েছে, আর টেবিল, এটা একটা টি টেবিল। আর বাথরুমটা দেখছি, বাথরুমটা খুবই সুন্দর, বিউটিফুল, এক্সেলেন্ট, সুপার। গিজার রয়েছে, কমোড, সমস্ত কিছু আছে, দারুণ, খুব সুন্দর। আর আমাদের কোনো অসুবিধা নেই, চলে। আর এটা একটা বড় রুম, কিং সাইজ রুম। আরে বাহ, বিশাল বিশাল বিশাল, করছি করছি। এটা বেশ বড় খাট রয়েছে একখানা, ট্রিপল বেডেড। আর এটা এমন একটা বেশ ভিউ আছে জানলা দিয়ে। হ্যাঁ, জানলা দিয়ে একটা বারান্দাও রয়েছে, একটা ভিউ আছে। দুটো চেয়ার, একটা আলমিরা, আর একটা টেবিল। আর বাথরুমটা দেখাচ্ছি, বাথরুমটা সেম, একদম অ্যাজ ইট ইজ সেম, দারুণ সুন্দর, সুপার। আর রুমটা কিন্তু দারুণ সুন্দর, ওয়েল ডেকোরেটেড, এবং খুব ভালো, খুব ভালো, একদম ফ্রেশ লাগছে রুমটা ঢুকে। এটাই সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট আর কি, ফ্রেশ লাগছে রুমে। এরকম একটা বিশাল বড় ব্যালকনি, আর ব্যালকনির থেকে ওই দিকের সামনেই নদী। এটা টালমিরা আছে, একটা চেয়ার, আর একটা টেবিল, একটা বড় খাট, খাটটা একটু ছোট তিনজনের পক্ষে, যাই হোক ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে যাবে। আর একটা বিরাট বড় মিরর দেওয়া আছে রুমটায়। ঠিক, বাথরুমটা একটু ছোট এইগুলোর তুলনায়, কিং সাইজ রুমগুলোর তুলনায়। তার বাথরুমে এক্সস্ট রয়েছে, আর একটা গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বিশাল বড় মিরর রয়েছে, বেসিন রয়েছে, বেসিনটাও রয়েছে, খুব ভালো, খুবই সুন্দর, বেশ ভালো। আর একটা স্লিপার রয়েছে, বাথরুম স্লিপার, ফার্স্ট ক্লাস, বিউটিফুল। একটা রুম, এটা এটা খাটটা একটু ছোট তিনজনের পক্ষে। আর এটা একটা টেবিল রয়েছে, প্লাস ইয়ে রয়েছে, আর একটা মিরর। এর বাথরুমটা বড়, এর বাথরুমটা বড়। আর সবাই এসে গেছে, আর এখান দিয়ে একটা বাইরের ভিউ আছে, বারান্দা রয়েছে, প্লাস বাইরে একটা সুন্দর ভিউ, বসার জায়গাও রয়েছে, একটা টেবিল রয়েছে, খুব ভালো। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো, ফ্রেশ। আমরা জাস্ট এসে পৌঁছলাম, এখন বাজে 6:36। আমরা কফি অর্ডার করেছি, আর পাশে নদী বয়ে যাচ্ছে, আওয়াজ তো পাচ্ছি। সকালবেলা আপনাদেরকে ভিউ দেখাতে পারবো, তার কারণ হচ্ছে জাস্ট রাত্রেবেলা এসে পৌঁছেছি। আরও কিছুক্ষণ আগে এলে ভালো হতো, কেন আমরা তো আজকে সকালে বুমলা গিয়েছিলাম, বুমলা থেকে ফিরে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তারপরে আমরা এসেছি দিরাং, তো শিলাপাশে আজকে ভয়ঙ্কর বরফ দেখেছি, আপনারা হয়তো দেখলেন ভিডিওটা, তো দারুণ লেগেছে আজকে শিলাপাশে। কাল সকালে আমি আপনাদের সাথে বাকি ব্যাপারটা নিয়ে কথা বলবো। আমরা এখান থেকে কালকে সকালে বেরিয়ে আমরা যাব হচ্ছে লাটাগুড়ি, আমাদের লাটাগুড়িতে বুকিং আছে, ওখান থেকে আমরা তারপরে আবার খড়গপুর বেরোবো। আমরা প্রথম দিন খড়গপুর থেকে জলপাইগুড়ি এসেছিলাম, তো সেই ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা কফি বলেছিলাম, এই হচ্ছে কফি, চিকেন থালি কিনা হয় 400, ক্যা রহেগা 400 মে? এক থালি মে কিতনা পিস চিকেন রহেগা? 400 রুপে। আরেকটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে এই শান্তি ভ্যালি হোমস্টেটাতে কিন্তু নেটওয়ার্ক কিন্তু নেই, মানে না জিও কাজ করছে, না এয়ারটেল কাজ করছে, না ভোডাফোন কাজ করছে, কোনো রকম নেটওয়ার্ক নেই। আর এটা জাস্ট নতুন হয়েছে, আর এদের কোনো ওয়াইফাইও নেই। তো নিচে একটা ওয়াইফাই আছে বললে আমি একবার দেখবো অ্যাক্সেস করে করা যায় কি না,
তো মানে এমনি এদের এমনি রুম ফুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু খাওয়ার চার্জটা মনে হলো একটু বেশি। চিকেন কারি টারিগুলোর প্রাইস ঠিক আছে, কিন্তু চিকেন থালি বললো 450 টাকা, তাতে 3 পিস চিকেন থাকবে, 2 রকম তরকারি থাকবে, ডাল থাকবে, রাইস থাকবে অথবা রুটি থাকবে, এটা 450 টাকা। আমি বললো কীরকম রেট হলো, আমি কোথাও দেখিনি 450 টাকা চিকেন থালি। আর চিকেন থালি 450 টাকা হলে তাতে চিকেনের পিস অনেক থাকা উচিত। তো আমি ওকে বললাম তাহলে চিকেন কারির কত, বললো চিকেন কারি 280, আর আমরা অর্ডার করেছি আজকে চিকেন কারি, রাইস, রুটি, ডাল আর আলু ভাজা। তো দেখা যাক কীরকম খাবারটা হয় সেটা আমি আপনাদের বলছি। আর এখানে কিন্তু নেটওয়ার্কের ইস্যু আছে, তবে রুম ফুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। আমাদের এখন মটরশুঁটি চালানো চলছে, মুড়ি আছে, মাখা হবে, খেলা জমে গেছে। আলু ভাজাগুলো খুব ভালো হয়েছে, দেখতে ভালো পুরো বাড়ির আলু ভাজা, দুটো জিনিস কম আছে। কি বলতো এক প্লেট রাইস যদি অর্ডার দেন তাহলে মোটামুটি 2 জন খাবে মিনিমাম। আমরা আজকে যে অর্ডার দিয়েছিলাম তাতে অনেক বেশি, অনেক এক্সেস। চিকেনের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে টেস্ট ভালো। আমি এইমাত্র ডিনার কমপ্লিট করলাম, আর আমাদের ডিনারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, সে এখানে হচ্ছে কোয়ান্টিটি কিন্তু অনেকটা দেয়, আপনাকে যা বলবে তার চেয়ে কিন্তু অনেক বেশি দেয়। মানে আপনাকে হয়তো বললো এক প্লেট রাইসে একজনের হবে, কিন্তু ওটা ভুল, মানে 2 প্লেট রাইসে কিন্তু 3 জন খেতে পারবেন, সেই হিসাবে আপনারা অর্ডারটা দেবেন। এবারে আমরা আজকে অর্ডারটা দিয়েছিলাম যা সেটা অনেক এক্সেস হয়ে গেছে, কারণ ওরা আমাদেরকে বললো একটা রাইস বাউলে 1 জন খেতে পারবে, কিন্তু সেটা ভুল, মানে একটা দুটো নিলে কিন্তু 3 জন অনায়াসে খেতে পারবে। তো সেই হিসাবে আপনারা অর্ডারটা দেবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে কোয়ালিটি কিন্তু ভালো ছিল, কোয়ালিটি খারাপ ছিল না। আর নর্মাল যেরকম অরুণাচলে ওই চিকেনের প্লেট মোটামুটি 280-র আশেপাশেই নিচ্ছে, মানে বেশিও নয় কম নয়, সব জায়গাতেই ওই 280-290-এর মধ্যে নিচ্ছে। তো ঠিক আছে, এই আমরা ডিনার করে ফিরলাম, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ সারাদিনে প্রচুর জার্নি হয়েছে। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।